শেরপুরে কোরবানি পশু চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। প্রতিটি গরু চামড়া আকার ভেদে সর্বোচ্চ 1000 এবং সর্বনিম্ন 5000 টাকায় কিনেছেন তারা। শেরপুর শহরের খড়মপুর এলাকায় চলছে কেনা চামড়া থেকে মাংস ছাড়ানো, চামড়া ধোয়া এবং লবণ মাখানোর কাজ। এবার লবণের দাম ও শ্রমিকের মজুরি বেশি বলে জানান ব্যবসায়ীরা। তবে টাকার ট্যানারি মালিকদের কাছে এখনও তাদের প্রায় 3 কোটি টাকা পাওনা। ব্যবসায়ীরা জানান, সোমবার সকাল পর্যন্ত লবণ ছাড়া আনুমানিক 5000 চামড়া কেনা সম্ভব হয়েছে। লবণযুক্ত আরও 5000 চামড়া কেনার ব্যাপারে আশা করছেন তারা।